সাংসদ অর্জুন সিংকে বেইমান বলে কটাক্ষ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী কেনাবাচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিংকে বেইমান বলে কটাক্ষ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তিনি এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ অর্জুন সিংকে নিজের ভাটপাড়ার গড় সামলানোর পরামর্শ দেন আমরা যাদু করে ভরসা করেছিলাম যাকে আমরা দলীয় নেতৃত্ব যার উপরে ভরসা করেছিল সে বেইমান সাবিত হয়েছে হয়তো কয়েকটা দিন আমাদের সময় লাগবে আগামী দিনে মানুষ একদম আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে বলে দিলাম ভাটপাড়া উনি ওনার নিজের রাখুক তারপরে অন্যটা নিয়ে ভাববেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীকে কটাক্ষ করে পাল্টার সাংসদ অর্জুন সিং জানান ওর দুধের দাঁত ভাঙেনি দুধের দাঁত ভাঙুক তারপর তার কথা বলবো ওর দুধের দাঁত এখনও ভাঙেনি দুধের দাঁতটা এখন ভাঙ ভেঙে বুদ্ধির দাঁতটা তার জন্মায় তারপরে কথা